ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জয়ীফ হাদিসের ওপরে আমল করা যেতে পারে তিনটা শর্তের ভিত্তিতে। 1 নম্বর শর্ত, যে হাদিসটা যেন একেবারে অত্যন্ত জয়ীফ না হয়, হয়তো হালকা পাতলা মোটামুটি কিছুটা জয়ীফ, একবারে খুবই যেন দুর্বল না হয়। 2 নম্বর, যে বিষয়ে আমলটা করবে ওই বিষয়টা মূলত যেন শরীয়ত ভিত্তিক হয়, মানে ওই আমলটা শরীয়তে আছে, তাহলে এমন আমলের ব্যাপারে যদি জয়ীফ হাদিস হয় তাহলে আমল করা যাবে। কিন্তু যে আমলের শরীয়তে কোনো ভিত্তিই নাই আর সেই আমলের ব্যাপারে কোনো জয়ীফ হাদিস হয় তাহলে আমল করা যাবে না। উদাহরণস্বরূপ, মাসে 3টা রোজা রাখা, যেগুলো আইয়ামে বীর, কিংবা সোমবার বৃহস্পতিবার রোজা রাখা, মূলত এটা শরীয়ত সম্মত, শরীয়তে এগুলোর বিধান আছে, মূল আসল আছে। এখন এই ব্যাপারে হাদিস, সহি হাদিসে যে ফজিলত আছে তা আছে, কিন্তু পাশাপাশি হয়তো একটা জয়ীফ হাদিসও আছে, তাহলে এখানে যেহেতু এই আমলের ভিত্তি আছে তা এই মর্মে তখন সেই জয়ীফ হাদিসটা আমলের ক্ষেত্রে নিয়ে আসা যায়। কিন্তু উদাহরণস্বরূপ, শবে মেরাজ পালন করা বা ঈদ মিলাদুন নবী পালন করা, তো এই কাজের শরীয়তে কোনো বিধানই নেই, এর কোনো ভিত্তিই নাই, তাহলে এই ব্যাপারে জয়ীফ হাদিসের ওপরে আমল করা যাবে না। যে জয়ীফ হাদিস হইলো এটার উপরে আমল করে ঈদ মিলাদুন নবী মানাবো না, এর তো ভিত্তিই নাই শরীয়তে, তাহলে এখানে এই মর্মে জয়ীফ হাদিসের কোনো আমল চলবে না। 3 নম্বর শর্ত, যে ওই জয়ীফ হাদিসের ওপরে আমল করার সময় এটা যেন ধারণা না রাখা হয় যে এটা সাব্যস্ত এবং সঠিক সহি হাদিস, বরং এটা ধারণা রাখতে হবে যে এটা একটা জয়ীফ হাদিস, এমনি সতর্কতামূলকভাবে হয়তো এটা মানছে আমল করছে আলাদা কথা, কিন্তু সহি বলে এটা জ্ঞান রাখা, জ্ঞান করা যাবে না। তো এত ঝামেলা হয়তো সাধারণ পাবলিক মানুষ নাও বুঝতে পারে, সব মিলিয়ে এটা বাদ দিয়ে দেওয়াই ভালো। সালামু আলাইকুম।